রাইজর দল আর অসম জাতীয় পরিষদর একত্রীকরণ সন্দর্ভত আজি এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাইজর দলে আমি বিচার যে অসমত বহুদা বিভক্ত যে আঞ্চলিক শক্তি আছে, আঞ্চলিক রাজনৈতিক দল আছে, এই আটাইবিলাক আঞ্চলিক রাজনৈতিক দল একলগ হব লাগে। কোনবিলাক একলগ হব লাগে? যেবিলাকে ফেডারেলিজমত বিশ্বাস করে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাত বিশ্বাস করে, আর যেবিলাকে সাম্প্রদায়িক ফেসিবাদর বিরোধিতা করে, সেই আটাইবিলাক আঞ্চলিক রাজনৈতিক দল আমি একলগ হওয়াটো বিচার। আপনাদের সকলে জানে যে অসম জাতীয় পরিষদ আর রাইজর দল একলগ হবর কারণে, একত্রীকরণের কারণে ইতিমধ্যে 2022 চনের শেষত দুখন সমিতি, এখন রাইজর দলের তরফরপরা আর আন এখন অসম জাতীয় পরিষদের তরফরপরা সমিতি তৈয়ার করে দিয়া হয়েছিল, আর সেই সমিতি চারিবারক আলোচনাত মিলিত হয়েছিল। আমি রাইজর দলে বিচারিছিল যে অসমৰ মানুহৰ আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে আমি দুইটা দল একলগ হওঁ। তার কারণে আমি বারম্বার আলোচনাত মিলিত হয়েছো। মই কৈছো যে চারিবার আনুষ্ঠানিক বৈঠক আমার দুইটা দলের মাজত হয়েছে, সকল দিক ঠিকই গৈছে। নির্বাচনের সময় আমি অসম জাতীয় পরিষদর কিছু সংখ্যক নেতার অনুরোধক্রমে আমি দুইটা দল একলগ হব বলেও ঘোষণা করে দিছো। আপনাদের নিশ্চয় দেখিছে তেখেতসকলের কিছু সংখ্যক নেতার অনুরোধক্রমে আমি ডিব্রুগড়ত ঘোষণাও করছো যে দুইটা দল একলগ হব, দুইটা দল একত্রীকরণ হব। আমি একত্রীকরণ বিচরার প্রধান কারণটা হল, আপনাদের কবলগীয় কারণটা হল যে অসমীয়া এটা অত্যন্ত সরু বা ক্ষুদ্র জাতি। এই ক্ষুদ্র জাতিটোর ইমানকেটা আঞ্চলিক দল সম্ভালি থাকাটো, ভরণ পোষণ করাটো, আগবাই লো অসমীয় জাতির কারণে এনেকা বহুটা বিভক্ত ইমানবিলাক আঞ্চলিক দল আগবাই নিয়াটো জাতিটোর কারণে বার্ডেনের নিচিনা হয়। জাতিটোয় ইমানখিনি আঞ্চলিক দলক আসলকে এবজর্ভ করব নয়। আপনাদের সকলে জানে যে অসমীয় জাতির ক্যাপিটাল ফর্মেশন বলে যাক কয়, পুঁজির যে বিকাশ, সেই বিকাশ ইমান ভাল নহয় যে ইয়াত কেবাটাও আঞ্চলিক রাজনৈতিক দল থাকিব পারে। আজি পশ্চিমবঙ্গের পুঁজির বিকাশ যথেষ্ট আছে, তথাপিও তাত এটাই শক্তিশালী আঞ্চলিক দল। তামিলনাড়ুত পুঁজির বিকাশ সাংঘাতিক ধরনের ভাল, তথাপিও তাত দুটাই মূলত আঞ্চলিক রাজনৈতিক দল। আপনাদের সকলে জানে যে বম্বে মহারাষ্ট্র সাংঘাতিক ধরনের পুঁজির বিকাশ হয়েছে, কিন্তু তার পাছতো তাতে আটাইক শক্তিশালী আঞ্চলিক দল এটাই। কিন্তু আমার আকো আঞ্চলিক দল ঢের। আমার নিচিনা একটা ক্ষুদ্র জাতিয়ে যার পুঁজির বিকাশ ইমান বেশি হওয়া নাই, সেই জাতিয়ে ইমান আঞ্চলিক দলক জাতিটোর নেতৃত্ব দিবর কারণে আগবাই দিয়ার ক্ষমতাটো নাই। সেকারণে আমি অসমত থাকা ফেডারেলিজমের পক্ষত থাকা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষত থাকা, গণতান্ত্রিক আর সাম্প্রদায়িকতাবাদের বিরোধিতা করা এই রাজনৈতিক দলবিলাকক ঐক্যবদ্ধ করাটো বিচারিছে। সেকারণে অসম জাতীয় পরিষদ আর রাইজর দল একলগ হওয়াটো বিচার। লগত অজিত কুমার ভূঁয়া ডাঙরিয়ার জাতীয় দল নামর এটা দলও আছে, সেই দলটো আমি একলগ হওয়াটো বিচার। এই তিনটা একলগ হওয়াটো এটো হল একত্রীকরণ। এই তিনটা দল একলগ হব লাগে বলে আমি বিশ্বাস করো। আর বিশেষকৈ অসম জাতীয় পরিষদ আর রাইজর দল একত্রীকরণ হব লাগে বলে আজির সভায় আমাক অথরাইজ করে দিছে আমার বর্ধিত কার্যনির্বাহক সভায়, যে আজির ভিতরতে আমি অসম জাতীয় পরিষদের ওসর এখন চিঠি প্রেরণ করি। ইতিমধ্যে সভায় চিঠিখনের ড্রাফ্ট আমাক বনাই দিছে। সেই চিঠিখনের জড়িয়ে আমি অসম জাতীয় পরিষদক অনুরোধ করি যে অসমীয়া জাতির স্বার্থত, অসমীয়া জাতির রাজনৈতিক অধিকার সুরক্ষিত করার স্বার্থত, অসমীয়া জাতির আঞ্চলিকতাবাদী মনের মানুষবিলাকর আশা আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষা সন্মান করে আর অসমীয় জাতির হাতলে রাজনৈতিক অধিকার কাঢ়ি আনি জাতিটোর কারণে আত্মনিয়ন্ত্রণ আনিবর কারণে, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাঢ়ি আনিবর কারণে আমি রাইজর দল আর জাতীয় পরিষদ একলগ হব লাগে। আমি আকো এবার এই প্রস্তাবট জাতীয় পরিষদক আজির ভিতর দিন আর আশা করি যে জাতীয় পরিষদে রাইজর দল আর জাতীয় পরিষদ দুইটা দল ঐক্যবদ্ধ হয়ে আর লগত যদি কোনোবা ঐক্যবদ্ধ হব খোঁজে ঐক্যবদ্ধ করে আমি একটা শক্তিশালী আঞ্চলিক দল গঠন করব পারিম। দ্বিতীয় বস্তুটো হল যে এই আপনাদের একটা বস্তু কনফিউজ করব খালি যে রাইজর দল আর জাতীয় পরিষদ ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমার সিদ্ধান্ত হলে মানে আমি আমার পিনেরপরা সেই প্রস্তাব ললো আমার পিনেরপরা রাইজর দলের তরফেরপরা সেই প্রস্তাব লো আমি চিঠি প্রেরণ করার সিদ্ধান্ত ললো। একেখন চিঠিতে এই কথাটাও আমি স্পষ্ট করে দিছো যে জাতীয় পরিষদের সভাপতিয়ে কোয়ার নিচিনাক আমিও বারম্বার কই আছো যে থাকা আন আন যাক জনগোষ্ঠীয় আঞ্চলিক দল যেনেকে ধরক কার্বি আংলংর অল পার্টিস হিল লিডার্স কনফেডারেশন কনফারেন্স, যেনেকে ধরক সোনোয়াল কছারি জাতীয় ঐক্য মঞ্চ যাবিলাকর লগত আমার যোগাযোগ হয়েছে, আটাইবিলাক এনেকুয়া ধরনের জনগোষ্ঠীয় আঞ্চলিক দলবিলাকর লগত এটা ইউনাইটেড ফ্রন্ট ঐক্য মঞ্চ তার নাম দিব খুঁজিছো আমি অসমর আঞ্চলিক দল সমূহর ঐক্য মঞ্চ। গতি মানে আকো কইছো আপনাদের কনফিউজ করব, আমি দুটা কনসেপ্ট একলগতে কইছো, এটা হল জাতীয় পরিষদ আর রাইজর দলের একত্রীকরণ, এই দুইটা দল লগ লাগি একটা শক্তিশালী আঞ্চলিক দল গঠন, তার কারণে এখন চিঠি প্রদান করার কথা প্রেরণ করার কথা আপনাদের সম্মুখত আমি ঘোষণা করেছো, আজির ভিতরতে জাতীয় পরিষদক আমি এখন চিঠি দিম। আর দ্বিতীয় কথাটো হল যে এই সম্মিলিত আমার যে আঞ্চলিক দল হব একত্রীকরণের পাছত বা একত্রীকরণ যদি নহয়ও তথাপিও জাতীয় পরিষদ রাইজর দল আর বাকি যানবিলাক জনগোষ্ঠীয় আঞ্চলিক দল আছে সকল আঞ্চলিক দলবিলাকর এখন ঐক্য মঞ্চ, এটো দ্বিতীয় কনসেপ্ট। আর তৃতীয় কনসেপ্টটো হল যে আঞ্চলিক দলবিলাকর লগত কংগ্রেস দলের 2026 চনলৈকে 2026 চনের বিধানসভালৈকে ঐক্যবদ্ধভাবে কাম করিবর কারণে বিরোধী দল সমূহর ঐক্য মঞ্চ গঠন, যত আমি কংগ্রেস দল থাকাটো বিচাৰো, কংগ্রেস দল থাকিবই, জাতীয় পরিষদ আর রাইজর দল দুইটা যদি একলগ হয় তেতিয়াহলে থাকিব, যদি একলগ নহয় বেলেগে বেলেগে থাকিব। আর তৃতীয়টো হল কি কয় আপনার বামপন্থী দলবিলাক থাকাটো বিচাৰো, চারি নম্বরটো হল আমি আঞ্চলিক কি কয় জনগোষ্ঠীয় আঞ্চলিক দলবিলাক থাকাটো বিচাৰো। এই আটাইবিলাকে লগ লাগি ঐক্যবদ্ধভাবে 2026 চনত সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তি বিজেপিক পরাভূত করবলে আগবাড়ি যাবর কারণে আজির সভাত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একতার বোলা একতা বোলা বস্তুটো একত্রীকরণ বোলা বস্তুটো হৃদয়ের বস্তু হয়নে, দুইটা পার্টির হৃদয়েরপরা দুইটা পার্টির লিডারের হৃদয়েরপরা আহিবলে, গতি তার টাইম বাউন্ড কেতিয়াও কথা থাকিব না। আমি এনেকাকে কই দিয়া নাই যে ইমান সময়ের ভিতরতে এটা হব লাগে, আমি বিচারিছো যে জাতীয় স্বার্থর প্রশ্ন, জাতীয় প্রশ্নসমূহর মীমাংসা করার স্বার্থ, জাতীয় সমস্যাবিলাক সমাধান করিবর কারণে আর দিল্লির পর একটা ফেডারেল ব্যবস্থা কাঢ়ি আনিবর কারণে আমি আটাইবিলাক আঞ্চলিক রাজনৈতিক দল যানবিলাক আছো বিশেষ জাতীয় পরিষদ আর রাইজর দল একলগ হব লাগে, সেটা আন্তরিকতার হব লাগে, গতি তাদের আমি টাইম বাউন্ড কোনো সময় নির্ধারণ করে দিয়া নাই। আশা করি জাতীয় পরিষদে একটা পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করব আর অচিরে যান সালে পো আমি দুইটা দল একলগ হব পার। দুইটা দলের আদর্শ আঞ্চলিকতাবাদ বা জাতীয়তাবাদ হয়নে, দুইটা দলের আদর্শ আঞ্চলিকতাবাদ বা জাতীয়তাবাদ, দুইটা দলে আমি নিজকে আঞ্চলিক দলবিলাক বলে কইছো, তো আঞ্চলিক দল বলে কইছো, আর দুইটা দলের মৌলিক যাবিলাক সমস্যা দুইটা দলের একেবারে একে
অসম চুক্তি আখরে আখরে পালন করা, সেই ক্ষেত্রে আমার কারো এটা দলরও দ্বিমত নাই, দুইটা দলের একে সিদ্ধান্ত। কার আমি বিরোধিতা করো, বিদেশী আমি 71 চনের পাছত এজনও বিদেশী থাকিব দিব নুখুজো, তার আমি বিরোধিতা করো, সেটো ক্ষেত্রতো আমার একই। অসম চুক্তির 6 নম্বর দফার কার্যকরীকরণ, হ্যাঁ সেটো ক্ষেত্রতো আমার স্থিতি একই। এনআরসি প্রস্তুতকরণ, সেটো ক্ষেত্রতো আমার স্থিতি একই। বিশেষ রাজ্যের মর্যাদা অসমৰ কারণে আকৌ ঘুরাই আনিব লাগে, সেটোতো রাইজর দল আর অসম জাতীয় পরিষদের স্থিতি একই। গতিকে সম্পদের অধিকার আমার রাজ্যের হাতত থাকিব লাগে, এই দুইটা ক্ষেত্রতে অর্থাৎ ফেডারেলিজিমত বিশ্বাস করো, এই দুইটাই রাইজর দল আর জাতীয় পরিষদ দুইটাই আমি বিশ্বাস করো। গতিকে মূল মূল প্রশ্নটা আমার কোনো বিতর্কই নাই। দুটা দল তো, দুটা দলত যেটা মানুষ লগ হয় তাহলে তো দুটা মানুষও লগ হয় নয় না, কক এটা দলত যদি দুজন মানুষ অখিল গগৈ আর রাসেল হুসেন আছো, আমি তো দুটা মানুষ, দুটা মানুষের ভিতর তো ডিফারেন্স আছে, কিন্তু তার মাজত আমি একটা নির্দিষ্ট কর্মসূচী আর একটা নির্দিষ্ট আদর্শত একলগ হয়েছ। ঠিক তেনেকে আমার মাজত হয়তো জাতীয় পরিষদত থাকা কোনোবা এজন লিডার আর আমার দলত থাকা কোনোবা এজন লিডারের মাজত ব্যক্তিগতভাবে হয়তো দুটা চারিটা কথা অমিলও থাকিব পারে, কিন্তু আমার আদর্শ আর আমার মানে আঞ্চলিকতাবাদী বা জাতীয়তাবাদী আদর্শ আর আমার যে কর্মসূচী, এই দুইটার ক্ষেত্রে আমার কোনো ধরনের অমিল নাই। গতি মানে আশা করো যাতে জাতীয় পরিষদ আর রাইজর দলের মাজত আমার একতাটো যাতে হয়ে যায়, একত্রীকরণ যাতে হয়ে যায়, একটা শক্তিশালী আঞ্চলিক দল যদি করবো 2026 চনত আমি কি ভূমিকা লম আপনাদের নিজে দেখবলে পাব, তেতিয়া বিজেপি অসমৰ পৰা কলাই পত্তম দিবলৈ পাব।